হ্যালো ভিউয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাববিডি এবং জব প্রিপারেটরি হাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যেমন আজকের লেকচারে আমার আজকের লেকচার হচ্ছে কমন মিস্টেক্স ইন ইংলিশের উপরে যেটি হচ্ছে এই সংক্রান্ত আমার 9 নম্বর লেকচার আজকে আমরা পড়বো কমনলি কনফিউন্স অ্যাডযিক্টিভ এর পার্ট টু তো ভিউয়ার্স আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিংক দেওয়া আছে আপনারা পেজ দুটিতে লাইক দিয়ে এবং লিঙ্কটি সাবস্ক্রাইব করুন তো আমরা আজকে 8 নাম্বার থেকে পড়ব যেমন लवली এবং বিলভড এর ব্যবহার বিলভড মানে হচ্ছে অতি প্রিয় বা খুবই পছন্দনীয় অপর দিকে लवली হচ্ছে সুন্দর তাই বলা যাবে না ইউসুফ ওয়াজ ইয়াকুবস लवली সান তো সেই ক্ষেত্রে বলতে হবে ইউসুফ ওয়াজ ইয়াকুবস বিলভড সান আবার বলা উটিফুল আরিটি হ্যান্ডসাম or good looking পুরুষের ক্ষেত্রে হ্যান্ডসাম অর গুড লুকিং এবং মহিলাদের ক্ষেত্রে বিউটিফুল আর প্রিটি ব্যবহৃত হয় তাই বলা যাবে না হি has গ্রোন ইন্টু এ বিউটিফুল or প্রিটি youth বরং বলতে হবে না বরং বলতে হবে নাম্বার ill or sick. ইল মানে হচ্ছে অসুস্থ হয়ে পড়া হতে পারে সেটা দীর্ঘমেয়াদি অন্যদিকে সিক হচ্ছে সাময়িক অস্বস্তিতে ভোগা যেমন হঠাৎ বমি করতে উদ্ধত হওয়া তাই বলা যাবে না for over a year বরং বলতে হবে না কারণ দুর্গন্ধ সামরিক সময়ের জন্য তাই বলতে হবে the স্মেল মেড মি সিক নাম্বার 11 ক্লিন or ক্লিয়ার আমরা জানি দুইটা অলমোস্ট সেম মিনিং এর ওয়ার্ড তো পরিষ্কার বা ময়লা যুক্ত অর্থে পরিষ্কার বা ময়লা মুক্ত অর্থে ক্লিন এবং স্বচ্ছ বা নির্মল অর্থে ক্লিয়ার ব্যবহৃত হয় ক্লিন আসলে ময়লা মুক্ত অর্থাৎ আহ কোনো কিছু ময়লা নেই এরকম অর্থে স্বচ্ছ বা নির্মল অর্থাৎ বা পরিষ্কার অর্থে ক্লিয়ার ব্যবহৃত হয় আমরা এক্সাম্পল গুলো দেখি তাই বলা যাবে না ইউ শুড কিপ ইউর হ্যান্ডস ক্লিয়ার বরং বলতে হবে শুড কিপ ইউর হ্যান্ডস ক্লিন

একই পরিবার ভুক্ত ব্যক্তির সাথে এল্ডার অথবা এলডেস্ট এবং পরিবার ভিন্ন ব্যক্তির সাথে ওল্ডার অথবা ওল্ডেস্ট ব্যবহৃত হয় অর্থাৎ একই পরিবারের ভাই বোনের মধ্যে বড় ছোট এগুলো বলতে গেলে আমরা মূলত এল্ডার এলডেস্ট ব্যবহার করি আর পরিবার ভিন্ন অন্য কারো ক্ষেত্রে হলে ওল্ডার অথবা ওল্ডেস্ট ব্যবহার করি তাই বলা যাবে না ইউ আর দ্য অব অল বরং বলতে হবে ইউ আর দ্য অফ অল আবার হিজ ওল্ডেস্ট সান হেজ কাম হোম ফ্রম অ্যাব্রড বলা যাবে না বরং বলতে হবে his eldest son has come home from abroad tasty মানে সুস্বাদু যা কোনো খাবারের সুককর স্বাদ বোঝাতে ব্যবহৃত হয় কিন্তু tasteful অর্থ রুচি সম্পন্ন যা যে কোনো জিনিসের সৌন্দর্যবোধকে নির্দেশ করে শুধু খাবার না যে কোনো জিনিসের সৌন্দর্যবোধের ক্ষেত্রে tasteful আর খাবারের সুস্বাদু ক্ষেত্রে ব্যবহৃত হয় টেস্টি